আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম শেয়ার করতে নতুন আরেকটা ব্লগ আপনাদের সাথে। আশা করছি আমার এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আমার সাথে থাকবেন। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমার সাথে থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সব সময় আমার সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন এখানে রান্না বান্না করে খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। এই ভিডিওটা আমার ঈদের দিনের ভিডিও, যদি আমি ঈদের দিন শেয়ার করতে পারিনি তাই ভাবলাম দেরিতে হলেও আপনাদের সাথে শেয়ার করি। তো এই ছিল আমাদের ঈদের দিনের রান্না বান্না। আমরা সকাল সকালই একদম ঘুম থেকে উঠে গিয়েছি, ভোর 5টার দিকে উঠেই প্রথমে সেমাইটা রেডি করে নিলাম। সেমাই খেয়ে বাবা, মেয়ের বাবা, মাহির তিনজনেই ওরা নামাজ পড়তে গেল। নামাজ পড়ে তারপর ওরা মাহিরকে নিয়ে একটু মার্কেটে গেল, মার্কেট থেকে তারপরে বাসায় আসলো। আর সেই পাখে আমি এবং সানহা দুজনেই রান্নাবান্না কাজগুলো সেরে নিয়েছি। খুব একটা আয়োজন করতে পারিনি, তারপরও যতটুকু করেছি চেষ্টা করেছি সবার পছন্দের খাবারগুলো তৈরি করার জন্য। এখানে জর্দা সেমাই করে নিয়েছি, লাচ্ছি সেমাই করেছি, আর হলো ফিন্নি করেছি, আর তৈরি করে নিয়েছি চিংড়ি মাছ বোনা, সে সাথে তৈরি করেছি ডিম বোনা, এখানে মিক্স সালাদ তৈরি করে নিয়েছি, এরপরে বোরহানি তৈরি করে নিলাম, আর তৈরি করলাম মুরগির রোস্ট, খাসির রেজালা, গরুর মাংস ভোনা। তো আমাদের ঈদের দিনের এইগুলোই ছিল রান্নাবান্নার আয়োজন, খাবার মেনু এগুলোই ছিল। দুপুরে সবাই আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করলাম, আর একসাথে বসে ঈদের দিনে খাবার আনন্দটাই অন্যরকম। আলহামদুলিল্লাহ সবাই একসাথে বসে খাওয়া দাওয়া শেষ করলাম। আর এবারের ঈদের দিনটা একটু ভালোই স্পেশালি যাচ্ছে, কারণ এবারের ঈদের দিনটা যেহেতু রোববারে পড়েছে সবাই বাসায় ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমি মেরি এবং মেহনাজকে রেডি করে দিলাম। মাহির তো আগে থেকে রেডি ছিল, সকালে যেহেতু বাবার সাথে সে ঈদের নামাজ পড়তে গিয়েছে, খাবার দাওয়া শেষে সব বাচ্চাদেরকে ওর বাবা ঈদের সালামি দিল, ওরা অনেক হ্যাপি। আর ঈদের দিনের সালামি এই সময়টা যদি আমরা এখন খুব মিস করি, বাট বাচ্চাদের জন্য এটা অনেক সুন্দর একটা সময়। মেরি বাবাকে, মেরি অনেক লজ্জা পাচ্ছিল, মেরি যত দিন যাচ্ছে একটু লজ্জাটা মনে হচ্ছে অনেক বেশি বেড়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বাচ্চারা খুব সুন্দর সময় কাটালো, বিশেষ করে এবার ঈদের দিনে তাদের বাবা ছুটি ছিল, যেহেতু রোববার দিন ছিল হলিডে, তো দিন ঈদের দিনটা আরও একটু স্পেশালি গেল সবাই মিলে। মেরি বলতেছিল যে মাহিরকে যে আমাকে টাকাটা দিয়ে দাও, তুমি তো টাকা দিয়ে কী করবে, কিন্তু মাহির বলছে না আমার টাকা, আমি গাড়ি কিনবো। সবাই মোটামুটি টাকাটা জেনে গিয়েছে, সবাই খুব সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে। তো আমরা খাওয়া দাওয়া শেষে একটু বের হলাম সবাই রেডি হয়ে, ভাবছি কোথায় যাব, যেহেতু অনেক বাসায় দাওয়াত ছিল, কিন্তু ভাবছি কোনো বাসায় যাব না, বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাব। নর্মালি প্রতি বছর ঈদের দিনে প্ল্যান অন্যরকম থাকে, কোথায় লং রোডে ঘুরতে যাওয়া হয়, অনেক বাসায় দাওয়াত থাকে, দাওয়াতে অ্যাটেন্ড করি, আবার আমাদের বাসায় অনেকেই আলহামদুলিল্লাহ অ্যাটেন্ড করে। কিন্তু এবারে ঈদটা সম্পূর্ণ আলাদা, তাই
কারো বাসায় প্রথমে না গিয়ে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হলাম লং ড্রাইভে, এবং ভাবতেছি ওদেরকে কোথায় নিয়ে যাওয়া যায় আশেপাশে কোনো ভালো একটা প্লেসে। পরে ওদেরকে নিয়ে প্রায় 1 ঘন্টা মতো লং ড্রাইভে গিয়েছিলাম। ওখান থেকে ওদেরকে অনেক কয়েকটা প্লেসে ওদেরকে ঘুরিয়ে নিয়ে আসলাম এবং আমরা খুব মজা করলাম, অনেক ছবি উঠালাম সবাই মিলে। যেহেতু লকডাউন এখানে খুললো, এখনও সব কিছু অ্যাভেলেবেল হয়নি, আর সব কিছু এখনও অ্যাভেলেবেল যতটুকু হয়েছে, তারপরও একটা ভয় কাজ করছে যে কোথায় গিয়ে আবার কী না হয়ে যায়। সেজন্য যতটুকু ডিস্টেন্স মেনটেন করে কোথায় যাওয়া যায় সেটাই চেষ্টা করেছি। বাচ্চাদেরকে একটা ঘোড়ার ফার্মে নিয়ে গিয়েছিলাম দেখানোর জন্য, কিন্তু ডোমিনিকা রবিবার বলে ওটা বন্ধ ছিল, ওখানে আর আমরা ঢুকতে পারিনি। বাট দূর থেকে বাচ্চাদেরকে ঘোড়া এবং গ্রামের দৃশ্যগুলো দেখিয়ে নিয়ে আসলাম, আমাদের কাছেও ভীষণ ভালো লেগেছে এবং ওখানে আমরা অনেকগুলো ছবি শ্যুট করেছি, ভিডিও করেছি কয়েকটা। বাট ভিডিও লং হয়ে যাবে বলে আরও তো ভিডিওটা অ্যাড করিনি। প্লেসটা খুবই সুন্দর ছিল এবং পরিবেশটাও ভীষণ শান্ত, খুবই ভালো লেগেছে এবং প্লেসটা বাচ্চারাও খুব পছন্দ করেছে। ওরা অনেকক্ষণ খেলাধুলা করলো সেখানে, সেখানে খুব একটা মানুষজন ছিল না, মাঝে মধ্যে দু একটা মানুষ পাস হতো, তো অনেকক্ষণ থেকে বাচ্চাদেরকে ঘুরিয়ে এরপর বাসায় নিয়ে আসলাম। তা আলহামদুলিল্লাহ এইভাবে আমাদের ঈদের দিনটা কেটেছে, সব মিলে খুবই সুন্দর এবং ভালো কেটেছে আমাদের ঈদের দিনটা এবারে। তা আশা করি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।